जुआर लो भांगलो रे बांग तकरंग धक बाजे रे सांग तकरंग धक बाजे रे सांग नयन मिले सबाई तक नारी दे 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 खुशी जुआर लो भांगलो रे बांग खुशी जुआर लो भांगलो रे बांग तकरंग तकरंग धक बाजे रे सांग तकरंग तकरंग धक बाजे रे सांग नयन मिले सबाई तक नारी दे नयन मिले सबाई तक नारी दे नयन मिले सबाई तक नारी दे नयन सबाई देख नारी दे তার গায়ে লাগে রাঙা লজ্জাবতি ঢেউ লাগে তার গায়ে লাগে রাঙা লজ্জাবতি ঢেউ লাগে তার গায়ে আয়া সাথি মনসপেদি আলোর বন্যা ছড়াই যদি আয়া সাথি মনসপেদি আলোর বন্যা ছড়াই যদি পানি ধানি ধাপা সাগা মাপা পানি ধানি ধাপা সাগা মাপা উজ্জ্বল লেখে গান রাঙা পলাশ বনি ও রঙে মন ভরে খেলায়াবি চন্দনে হবে খেলায়াবি চন্দনে হবে খেলায়াবি চন্দনে হবে খেলায়াবি চন্দনে উজ্জ্বল লেখে গান রাঙা পলাশ বনি উজ্জ্বল লেখে গান রাঙা পলাশ বনি ও রঙে মন ভরে খেলায়াবি চন্দনে হবে খেলায়াবি अब खेला हो নিবেদন মাস্টার উজ্জ্বল সর্দার রচিত ও নির্দেশিত সুরারোপিত ঠাকুর বিক্রির মামলা। ও ঠাকুর, আর কতদিন তোমাকে আমি বক্ষে নিয়ে এই দ্বারে দ্বারে ভিক্ষা করব বলো না ঠাকুর, আর কতদিন ভিক্ষা বৃদ্ধি করে তোমাকে আমি প্রসাদ দেব। আমি যার পারছি না ঠাকুর, আমাকে মুক্তি দাও ঠাকুর। আমি যার পারছি না, আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। তবে ঠাকুর, তোমার কোনো চিন্তা করতো, তোমাকে আজ আমি এই রাজার বাড়িতে রেখে যাব। হ্যাঁ ঠাকুর, তোমাকে আজ আমি এখানে রেখে যাব। ঠাকুর, তুমি তো সময় মতো প্রসাদ পাবে ঠাকুর, তোমার কোনো চিন্তা করতে হবে না ঠাকুর, তোমার কোনো চিন্তা করতে হবে না। আজ 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 তোমাকে আমি এই রাজার বাড়িতে রেখে যাব। হ্যাঁ ঠাকুর, তোমাকে আজ আমি এই রাজার বাড়িতে রেখে যাব। একই ব্রাহ্মণ, তুমি এখানে? হ্যাঁ রানীমা, আমি এখানে। কি চাই তোমার? আমার কিছু চাই না রানীমা, বিনিময়ে আমি কিছু দিতে এসেছি। ও, তুমি আমাকে কিছু দিতে চাও? হ্যাঁ রানীমা। কিন্তু কি সেই জিনিস? দেখবে রানীমা, দেখবে আমি তোমাকে কি দিতে চাই দেখবে রানীমা। এই দেখো,
বাবা কি সুন্দর ঠাকুর। হ্যাঁ আমার গোপাল ঠাকুর। আচ্ছা প্রাম্বল রানীমা, একে কি আমার কাছে রেখে দিতে পারি? হ্যাঁ রানীমা তুমি রেখে দাও, তুমি রেখে দাও রানীমা, আমার ঠাকুরকে তুমি রেখে দাও। কিন্তু ব্রাহ্মণ আমি তো কি শুধু হাতে নিতে পারবো না রানীমা, এর জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। চাই না রানীমা, আমার কিছু চাই না। তবে তবে একটা কথা বলি রানীমা, সবাই মধ্যে আমার ঠাকুরকে একটু প্রসাদ দিও রানীমা। কিন্তু ব্রাহ্মণ আমি তোমাকে যেটা দেবো না সেটা নিয়ে না তুমি সারাটা জীবন কাটিয়ে দেবে। এই নাও এটা নিয়ে তোমার সারাটা জীবন কেটে যাবে। আর একটা কথা রানীমা, আর কোনোদিনও তুমি রাজ দরবারের সামনে আসবে না। না রানীমা, আর আমি কোনোদিন এখানে আসবো না। আমি কেন আসবো? আমার ঠাকুরকে যাবে বিক্রি করে দিয়েছি, এখানে এখানে আমি কেন আসবো? এখানে আর আমি কোনোদিন আসবো না। ওগো ঠাকুর তুমি সুখে ভালো থেকো, আজ থেকে আজ থেকে আমি বড় একা হয়ে গেলাম গো। তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো ঠাকুর, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। আমি বড় ক্লান্ত, আমি আমি এখানে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার আমি আমার কুটিরে ফিরে যাব। আমি 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 এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। গোকু গোকু, তুই আমাকে কোথায় রেখে এলি গোকু? আমি তো তোর বক্ষেই লোকের দ্বারে দ্বারে বেড়াতাম, খুব ভালোই ছিলাম রে গোকুল, কিন্তু তুই আমাকে কোথায় রেখে এলি? তারা যে আমাকে বন্দি করে রেখেছে গোকুল। ঠাকুর তুই আমাকে মুক্তি দে গোকুল, তুই আমাকে মুক্তি দে। আমি কি শুনলাম? আমার ঠাকুরকে রানীমা বন্দি করে রেখেছে। আমি আমি এখনই যাব রানীমার কাছ থেকে, আমার ঠাকুরকে আমার কাছে আমি ফিরিয়ে দেব। একি ব্রাহ্মণ তুমি এখন এখান থেকে যাওনি? রানীমা রানীমা আমি বলছিলাম কি, আমার গোপালকে আমার কাছে ফিরিয়ে দাও রানীমা। গোপাল? আমার ঠাকুর, আমার গোপাল। তোমার ঠাকুর? হ্যাঁ আমার গোপাল ঠাকুর। আরে কিসের ঠাকুর? কেন রানীমা? হ্যাঁ আমার ঠাকুর, আমার গোপাল ঠাকুর। আচ্ছা ব্রাহ্মণ তুমি কি বলতে পারবে যে ঠাকুরটা আছে না, ওই ঠাকুরের এখন হাতে আছে সোনার বাঁশি, মাথায় আছে সোনার মুকুট, এ ঠাকুর কি তোমার কোনদিন হতে পারে? তুমি কি বলছো রানীমা? ও তো আমার গোপাল ঠাকুর, আমার ঠাকুর। দেখো ব্রাহ্মণ ও এখন আমার ঠাকুর, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি এখান থেকে যাবো না, আমার না ঠাকুর দিলে আমি এখান থেকে যাবো না। আমি তোমার ঠাকুর দেব না। তুমি তুমি আমার ঠাকুর দেবে না? না। বেশ আমি বলছি আমি তোমার নামে ঠাকুর বিক্রির মামলা করব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? এই মুহূর্তে তোমাকে আমি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করব। না রানীমা না রানীমা, এখন বলছি মামু রানীমা, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমার ঠাকুরকে আমার কাছে ফিরিয়ে দাও রানীমা, আমার ঠাকুরকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি যাবে না? না। আমি ফান ধাক্কা দিয়ে বার করে দেব। এ ব্যথা জানাই বলকা, এ ব্যথা জানাই বলকা। আর কোনদিন আমি তোমায় ফিরে পাবো না ঠাকুর, আর কোনদিন আমি তোমায় ফিরে পাবো না। তোমা বিনায় দিবস রাজ, তোমা বিনায় দিবস রাজ, সাড়া পাই না তো আকে, সাড়া পাই না তো আ, ও দয়া
কথা জানাই বলো কথা জানাই বলো গোকুল, তোমার গোপাল ঠাকুর তুমি নিয়ে নাও। দাও উকিল বাবু, আমার আমার ঠাকুরকে আমার কাছে দাও উকিল বাবু, আমার গোপাল ঠাকুরকে আমার কাছে দাও। একে একে দীনবন্ধু দয়াল হরি, তুমি এসছো ঠাকুর, ভক্তের ডাকে সাড়া দিয়েছো গোবিন্দ। গোকুল, আমি যে ভক্তারীন ভগবান, ভক্তের বাঞ্ছা পুরাইতে যুগে যুগে আসি এই ধরাধামে। ও গো ঠাকুর, এতই যদি ভক্তের প্রতি দয়া, তাহলে কেন কেন এত দেরি করে এলে? ও গো ঠাকুর, আরেকটি মনের আশা আমার পূরণ করতে পারবে? শুধু একটিবার, শুধু একটিবার তোমার যুগল মূর্তি আমাকে দর্শন করাও গোবিন্দ। আমি আমি দেখে আমার নয়ন সার্থক করতে চাই। তাহলে দেখো সেই বৃন্দাবনে রাধারানীর নীলা। গো ঠাকুর, শত বছর ধরে নীল যমুনায় আসি, আরে বাড়ি বাড়ি ফিরি চাই কেন বলো না? আমি তোমার কাছে কোন অপরাধীর অপরাধী ঠাকুর? তুমি যদি আমাকে দেখা দাও, আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর বলো না?
परीक्षा दिओ ना ठाकुर तुम बोलो ना कृष्ण छाड़ा जे राधा बाजते पारे ना तुम जो देखा देवे ना हमारे जीवन नहीं कि श्रीमती মনে অভিমানিনী শ্রীমতী ওগো জগৎ স্বামী শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি শান্ত মনের অভিমানিনী ওগো শ্রীমতী শুধু শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি ভক্তাদি ভগবান তুমি তো আমাকে কথা দিয়েছিলে সত্যতে দাদা বলবো এই চারিযুগে যে আমি রজনী জাগিয়া একাকী সজনী ও সুসাগরী ভাষা তন্দ্রাহারণী রজনী জাগিয়া একাকী সজনী ও সুসাগরী ভাষা তন্দ্রাহারণী বংশীর ধ্বনি শুনি কেন যে চাতকিনী বংশীর ধ্বনি শুনি কেন যে চাতকিনী রাধা জিয়া কুল পরানি শ্রীমতী ওগো দয়াময় শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি শ্রীমতী তুমি তো আমার চলার পথে দিশা তুমি তো আমার আশার আলো ভক্তের বাঞ্ছা পুরাইতে ভাগ্য বিধাতা জানি পূরবের লিখন যুগের সারা বলি পুরাতে আকিঞ্চন ভাগ্য বিধাতা জানি পূরবের লিখন যুগের সারা বলি পুরাতে আকিঞ্চন তমসা ঘন কেন ঘনশ্যাম তুমি জানো তমসা ঘনাও কেন ঘনশ্যাম তুমি জানো প্রেমের প্রদীপ জ্বালিয়ামি শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি ওগো ভক্তাদি ভগবান তবে কেন এই রাধারানী বলে এত কষ্ট বলে বৃন্দাবন নিলাম বিলাইতে প্রেম ধন গোপী জন বল্লব দিনু তাই দর্শন বৃন্দাবন নিলাম বিলাইতে প্রেম ধন গোপী জন বল্লব দিনু তাই দর্শন ঠাই পাই ও চারণে উজ্জ্বল লেখি গানে ঠাই পাই ও চারণে উজ্জ্বল লেখি গানে শান্ত হবে ধরণী শ্রীমতী ঠাকুর শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি
মানিনি ওগো জগত স্বামী শ্রীমতী ক্লান্ত পথের দিশা তুমি